They are Tidit Moroni Dolodia, Tanistosta Budalani Bangladesh. Then Ligir 40 Shilimetan Norum Hivistaden Dhaka. Vuxna sover fortfarande här, men många barn är vaken i Shishwanandaghar, ända för skolan i Gwalanda Bazar som budellen ligger i. Alla barn som går här föds i budellen. Flesta av dem vet inte ens vem pappan är, eller hur han ser ut. Rädda Barn Australien och några sexarbetare kvinnor från bordellen startade denna förskolan i 1995. De kvinnorna är inte längre sexarbetare. Några blev förskolefröken. Ekene alpo boyosher bachchara ki kore jonokormi hoye jay. Jonokormi der santan. Alpo 13 14 na jaitei 18 puron na hoitei agei hoye jay. Je ekene দেখতেছে মারা কি করতেছে ওকে দেখে দেখে ওদের অবস্থ মানে এদের ওদের মায়েদের কাছ থেকে কিছুক্ষণ ছেপে রাখার জন্য আমরা এটা করতেছি। তারপরে এখন কি হবে এটা তো আমি করতে পারতেছি না, কি আমরা যতটুকু পারতেছি এদের ছেপে রাখার জন্য চেষ্টা করতেছি। এই Fortfarande bara 30% av bordellens barn kan få plats i förskolan Shishwanandaghar efter 15 års utveckling. Skolan är öppet mellan 7:30 till 11:30. Lunch får man äta hemma och barnen är välkomna åter efter klockan 3:30 för att leka eller få hjälp med hemläxa. Sexårig Nor har kommit tillbaka från skolan. Nu måste hon hjälpa till med hushållsarbete. Det är mormor som lagar maten medan mamma jobbar och pappa sover. Nor har två lillebror till och hon är en av de få som vet vem pappan är. Nor gillar att teckna, men hon har inga färgpennor. Den här flickan heter Chadni. Hon gick också i förskolan Shishwanandaghar som Nor. Och fortfarande hon kommer hit varje eftermiddag för att leka. Chadni är 11 år, går i fyran. Efter skolan får hon också hjälpa till med hushållsarbete. Hon får vara barnvakt till hennes syster barn medan de jobbar. Min bror är med dig, Sajjo. Jag vill ha en kan আর মাছ আসছে যে জনকর্মী সে আমি দেই নেই, আমি প্রশাসন মনে করেন নাম লেখাবে, আমি তখন বাধা দিছি না এটা হইতে দেব না, ওর 18 বছর পূরণ হয় নাই। যেমন 11 থেকে 10 বছরের যে শিশু আনিয়া এখানে বিক্রি করে অনেকে দালালের মাধ্যমে, সেটা আগে সমস্যাটার সমাধান করতাম আগে। আমার যে ছোট ছোট মেয়েরা এখানে মানে কি পতিত হয়েছে, কাজের কথা বলি আর গার্মেন্টসের কথা বলি অনেকে এরকম বেশি দিয়ে যায়। বংশ ভালো সাদগিরানের মাতুবার সগবরা তার জমি আছে বাড়ি বরাটি নির্গ আমি গার্মেন্টস
চাকরি করছে, গার্মেন্টসও করছে, এবং কি সোয়েটার ফ্যাক্টরিতে। কিন্তু সব জায়গায় দেখি জেলাও সেই কুদু একই সিস্টেম। যেমন ধরো একটা কাস্টমার আসলো, বিভিন্ন ধরনের অত্যাচার বজেনিত। স্বামী স্ত্রী থাকা এক বিষয় একরকম, আর একটা কাস্টমার থাকা অন্যরকম, সে একটা অত্যাচার। কাজটা খারাপ লাগলো কিন্তু কিছু করে না, পরিস্থিতি শিকার। সময়তে কাস্টমার মেলে, কাস্টমার মেলে না, ওই দিনকে আমাদের খুবই কষ্ট হয় খাওয়া দাওয়ার দিক থেকে। আগে দারিদ্র তো আসলই, সামাজিকভাবেও অনেক নির্যাতন হয়ে, যেই মেয়েদের উপায় ছিল না সেই মেয়েরাই এই বোতলে চোখের পানি দেখানো মানে দুর্বলতা। প্রয়োজন আছে নাকি চোখের পানি দেখানো? নিজের খারাপ লাগবো, নিজের রুমে নিজে একলা একলা কান্নাকাটি করবো, তাদের তো প্রশ্ন উঠে না কি ভাই। গ্রামে একটা ব্যক্তি যদি দেখে যাইতো যে উমুক জনকর্মী, সেই সমাজে তার মা বাপের এক ঘুরে করে থাকত, ওদের সাথে মিশতো না, কথা বলতো না। কি করার আছে? আমরা তো বাঙালি নারী, না পারে একজন আঘাত করতে, না পারে সহ্য করতে, ঠিক আছে। আর এখন কি হয়েছে, মা আসতেছে, ভাই আসতেছে, বাপ আসতেছে, মেয়ের ইনকামের টাকা নিচ্ছে। এখন এই দেশে দেখেন, আজকে আমার মেয়েরে বিয়ে দেব, যৌতুক চাবে 50,000 টাকা, 1,00,000 টাকা আমি পাবো কোনো? পাবো কোনো আমি 1,00,000 টাকা 50,000 টাকা? তুমি জানো কন্ডম ছাড়া করলে কারো এইডস থাকলে এইডস দিতে পারে তোমার? হ্যাঁ এটা আমি জানি, কিন্তু কিছু করার নেই, আমাদের পেটের জন্য টাকা দরকার, কয়টা লোক ফেরত দেওয়া যায়? কিন্তু সবাই তো একতাল না, একজোট না, আমি ছাড়া দিতেছি আরেকজন নিচ্ছে। আমি পুরুষ নামের জাতটাকে মাইন্ড করি না, আপনার তো পুরুষ ঠিক আছে, পুরুষ নামের জাতটাকে আমি ঘৃণা করি। Man måste kunna springa fort om man ska bli polis. Och Nori lär att springa som grodor. Vad ska hon göra när hon blir polis? Rabbar ser kom dörrena, artekanena, armier ser kom karun. স্বপ্ন তো আছে যে আমার সালের আমি পাইলট বানাবো, স্বপ্ন তো আছে একটা সালের একটা আর্মি বানাবো, কিন্তু আমার কি অর্থ আছে? আমার স্বপ্ন দেখে কী লাভ? যারা অর্থ নাই তার তো স্বপ্ন দেখাই চলে না। সোনার পালঙ্কির ঘরে লিখে রেখে ছিলেন দারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। Det finns 3-4 generationers sexarbetare i Dolodia i Bangladesh. Ungefär 7000 sexarbetare och 3000 barn går omkring här. Och det verkar ingen bryr om dem. E par par tol pare ka buker bhetor nona betha chokhe amar jhore kotha e par par tol pare ka jao pakhi bolo tare she jeno bhule na more সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে, মেঘের ওপর আকাশ ওরে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বা